শেখ হাসিনার ফোনালাপ ফাঁস নিয়ে আলোচনা আপা আপা বলা তানভীর নিজি আওয়ামী লীগের হাতে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু নির্বাচন ব্যবস্থা দুদক ও সংবিধান সংস্কার নিয়ে যা বললেন কমিশনার প্রধানরা গণহত্যার বিচারে শেখ হাসিনাকে থাকতে হবে আসসালাম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত শেখ হাসিনার ফাঁস নিয়ে আলোচনা আপা আপা বলা তানভীর আওয়ামী লীগের হাতে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয় আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি দেশের কাছেই আছি চট করে যাতে ঢুকে যেতে পারি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মোহাম্মদ তানভীর কাছারের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস সহ এক মিনিট দশ সেকেন্ডের ফোন আলাপ থেকে তথ্য জানা গেছে জানা গেছে মোহাম্মদ তানভীর কাছার নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে তানভীর কাছার দুই সালের চার জুন লস অ্যাঞ্জেলস দিয়ে আমেরিকায় ঠোকেন তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এজন্য দুই হাজার সালের সাত মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তবে দুই সালের চব্বিশ জানুয়ারিতে তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে হাসিনার সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়া জন্ম সাত ডিসেম্বর উনিশশো তানবীরের বাবা সোলেমান কায়সার এবং মা ইয়াসমিন তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ যুক্তরাষ্ট্র থেকে তানবীর নামে ওই নেতা বিদেশে বসে দেশের নেতাকর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন তুমি যেখানে আছো সেখানে বসি সহায়তা করো দেশে এলে তো মামলা দিয়ে দিতে পারে যত মামলা বাংলা নেতাকর্মীদের নামে দেওয়া হয়েছে তার সবই মার্ডার কেস আইনজীবীদের বিষয়ে পরামর্শ চাইলে সব আইনজীবীকে একত্রিত হয়ে কোর্টে যাতায়াত করার পরামর্শ দেন শেখ হাসিনা এ সময় নাম উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্রের নির্বাচনের কথা ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন সেখানে তো আঞ্চলিক নির্বাচন চলছে এ সময় ওই নির্বাচনে নেতাদের সাহায্য করতে বলেন এবং দেশের বিষয়ে তিনি তাদের জানিয়ে রাখতে বলেন তানভীর এ সময় শেখ হাসিনার সঙ্গে আবেগঘন আলাপচারিতায় কেঁদে দিয়ে বলেন আপনি যতদিন আছেন আমরাও ততদিন আছি আমরা আছি আপনার জন্য এ সময় শেখ হাসিনা বলেন আমি দূরে নেই দেশের খুব কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি পরে শেখ হাসিনা তাকে বলেন এখন দেশে গেলে মামলা দিয়ে দিবে পরে কিছুই করতে পারবা না আমার মামলা সময় শেখ হাসিনা বিষয়ে কথা বলেন পরে আলাপের মধ্যে শেখ হাসিনা বলেন ওরা ওরা ব্যাংকে টাকা লুটে খাচ্ছে দেশ আবার দারিদ্র সীমার নিচে যাচ্ছে এ সময় ওই নেতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর কথা বলেন তখন শেখ হাসিনা বলেন তাতে কিছু যায় আসে না বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু দিনাজপুরের পার্বত্যপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিট উৎপাদনে ফিরেছে চালুর অপেক্ষায় আছে আর একটি ইউনিট বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর রাত আটটা বত্রিশ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের এক নম্বর ইউনিট জানা যায় একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ইউনিটটি বিকেল পাঁচটায় চালু হয়েছে তবে এটি উৎপাদনে যেতে আরও তিন ঘন্টা বত্রিশ মিনিট সময় লাগে বর্তমানে এটি থেকে উৎপাদিত ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড সরবরাহ হচ্ছে এটি চালু রাখলে প্রতিদিন আটশো থেকে নয়শো মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু সিদ্দিক বলেন এক নম্বর ইউনিটটি মেরামতের শেষে সাত দিন পর পুনরায় চালু করা হল উৎপাদিত থেকে মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বরাদ দিয়ে প্রকৌশলী বলেন চীন থেকে মেশিন এলে আগামী পনেরো দিনের মধ্যে তিন নম্বর ইউনিটটিও চালু করা সম্ভব হবে এটি থেকে প্রতিদিন দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল গণহত্যার বিচারে শেখ হাসিনাকে থাকতে হবে ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে গণহত্যার বিচারে প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন হাসান বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রিজাহানা হাসান বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট স্পষ্ট গণহত্যার যে অভিযোগটা রয়েছে তার বিচারের স্বার্থে বিচারের প্রক্রিয়ায় তাকে থাকতে হবে কারণ এখানে দায় দায়িত্বের একটা ব্যাপার আছে সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার যখন আইনি প্রক্রিয়াটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব তিনি বলেন আমাদের চেষ্টা হবে পাশের দেশ সহ সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা তবে সেটা হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে এটা বারবার স্পষ্ট করা হচ্ছে এখানে নত নতজানু নীতির বিষয় নেই যেটা আমাদের অধিকার আমাদের প্রাপ্য এবং যেটা আমাদের বিবেচনায় সঠিক সেই কথাগুলো যে 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 চ্যানেলে বলা দরকার তা কূটনৈতিক হোক আর রাজনৈতিক হোক বা ব্যক্তিগত বা আন্তর্জাতিক পর্যায়ে হোক আমরা সেটা বলবো নির্বাচন ব্যবস্থা দুদক ও সংবিধান সংস্কার নিয়ে যা বললেন কমিশন প্রধানরা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারের ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য প্রস্তাবিত কমিশনগুলোতে যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের প্রায় সবাইকে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নানা ইস্যুতে আগে থেকে সরব দেখা গেছে যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়নি ফলে তাদের কর্মপরিধি ও প্রক্রিয়া কি হবে তা এখনো স্পষ্ট নয় তবে সংস্কারের ব্যাপারে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তারা জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য ছয়টি কমিশনের প্রধান হিসেবে যাদের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন তারা হলে নির্বাচন ব্যবস্থার দায়িত্বে বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসনের দায়িত্বে সফর রাজ হোসেন বিচার বিভাগের দায়িত্বে বিচারপতি শাহ আবু নাইম মনিরুর রহমান দুর্নীতি দমন কমিশনের দায়িত্বে ইফতেখারুজ্জামান জনপ্রশাসনের দায়িত্বে আবুল মুই চৌধুরী এবং সংবিধানের দায়িত্বে শাহাদিন মালিক কমিশন প্রধানরা অক্টোবরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে স্থানীয় সরকার নির্বাচনেও ঘুরে ফিরে এসেছে বিভিন্ন অভিযোগ নির্বাচনের আয়োজক নির্বাচন কমিশনগুলোর ভূমিকা নিয়েও তাই সমালোচনা আছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবার সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো তাকে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন সর্বজন গ্রহণযোগ্য কোনোদিনই সম্ভব নয় এটা ইউটোপিয়ান কাল্পনিক কিন্তু সবার মতামতের ভিত্তিতে একটা কনসেন্সাস মতৈক্য যদি দাঁড় করানো যায় সেটি হবে কাঙ্ক্ষিত তিনি আরো বলেন মানুষের সম্মতির শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে যত ক্ষেত্রে যত সংস্কার করাই হোক না কেন কোনোটাই টেকসই হবে না গণতন্ত্রের মতোই সুশাসনের সূচক সত্ত্বেও বাংলাদেশের অবস্থান বরাবর তলানিতে গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বার্লিন ভিত্তিক সংস্থাটি দুই সালে দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করেছে সেখানে আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম দুর্নীতি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইফতেকারুজ্জামানকে মনোনীত করা হয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দুর্নীতির ব্যাপকতার কথা উল্লেখ করে বিবিসি বাংলা বলেন যেহেতু আইন এবং এর সাথে যে সম্পূরক আইনগুলো আছে সেদিকে নজর দিতে হবে আইনগুলো রিভিউ করে দেখতে হবে এগুলোতে কোথায় প্রতিবন্ধকতা আছে বা কোথায় সুযোগ আছে তিনি আরো বলেন প্রতিষ্ঠান হিসেবে যে দুর্বলতা বা ঘাটতি আছে তাছাড়া নেতৃত্ব প্রাতিষ্ঠানিক সক্ষমতা পেশাগত উৎকর্ষ নিয়েও ভাবতে হবে দুর্নীতির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকে উল্লেখ করে তিনি বলেন শুধুমাত্র দুদককে সংস্কার করলে হবে না রাজনৈতিক সংস্কৃতি নেতিবাচক দিক এবং দুদকের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কার প্রয়োজন বলেও মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক উদাহরণ হিসেবে অর্থ পাচারের প্রসঙ্গ টেনে ইফতেকার উজ্জামান বলেন এক্ষেত্রে রাজস্ব বোর্ড সিআইডি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর মতো প্রতিষ্ঠানের সংস্কার এনে সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই চেষ্টাও রাখতে হবে সংস্কারের সব দাবি উঠেছে সেগুলো অন্যতম সংবিধানের সংস্কার এই সংস্কারের জন্য জ্যেষ্ঠ আইনজীবী শাহাদিন মালিকের নাম ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনস কারণ বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত শাহাদ মালিক প্রধান উপদেষ্টার ঘোষণার পর বিবিসি বাংলার পক্ষ থেকে চেষ্টা করা হলো তার কোনো ভাষ্য পাওয়া যায়নি তবে গত সপ্তাহে বিবিসি বাংলার সঙ্গে এই ইস্যুতে কথা বলেছেন শাহাদিন মালিক যেখানে মিস্টার মালিক বলেছেন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমান সংবিধানই আছে বিদ্যমান সংবিধান দিয়ে চাইলেই সংকটের সমাধান সম্ভব বাংলাদেশের সংবিধানে একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ আছে এখন অনেকে সংস্কারের কথা বলে কিন্তু আমার প্রশ্ন এই সংবিধানের যে ধারাগুলো আছে সেটাতে আসলে অসুবিধা কোথায় সেটা জানতে হবে তিনি আরো বলেন ওনারা যেটা চিন্তা ভাবনা করবেন সেটার আলোকি কি কাজ করব। সরকার ও আন্দোলনকারীদের সাথে আলাপ করে তাদের প্রত্যাশা অনুযায়ী সুপারিশ প্রস্তুত করা হবে পুলিশ বাহিনীতে অনিয়ম দুর্নীতি দলীয়করণের অভিযোগ যেমন আছে তাদের হাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও কম নয় জুলাই আগস্টের ঘটনা পরম্পরায় এক পর্যায়ে রীতিমতো স্থবির হয়ে পড়ে পুলিশ সেই কার্যক্রম এই সংকট থেকে বের হওয়ার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক জনপ্রশাসন সচিব সফর রাজ হোসেনকে সরকারের পক্ষ থেকে কাজের যে পরিধি নির্ধারণ করে দেওয়া হবে তার ভিত্তিতে কাজ করতে চান বলে জানিয়েছেন সফর রাজ হোসেন তিনি বলেন ওনারা যেটা চিন্তা ভাবনা করবেন সেটার কাজ করব। সরকার ও সাথে আলাপ করে তাদের অনুযায়ী প্রস্তুত করা করা হবে। এছাড়াও বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেতে যাওয়া আব্দুল মঈদ চৌধুরীর সঙ্গে তিনি কোন মন্তব্য করতে সম্মত হননি আর বিচার বিভাগের সংস্কারের জন্য মনোনীত বিচারপতি শাহ আবু নাই মমিনুর রহমানের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি এদিকে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কমিশনগুলোর কাজ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন